নমস্কার, আমি বর্ণালী চন্দ। এনআরএসের পক্ষ থেকে আজকের ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব শিক্ষাদানে টিএলএম কীভাবে সাহায্য করে, হাউ ডাজ টিএলএম হেল্পস। টিএলএম নিয়ে যখন আমরা কথা বলবো, তখন টিএলএম কাকে বলে সেটা আমরা আগে জানব। টিএলএম মানে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, মানে কীভাবে আমি পড়াবো এবং কীভাবে একজন শিক্ষার্থী শিখবে, সেই শেখা এবং পড়ার জন্য যে সরঞ্জাম বা হাতিয়ারগুলো আমরা ব্যবহার করি তাকে আমরা টিএলএম বলছি। টিএলএম পড়াবার আগে একটা বিষয়ে আলোচনা করা উচিত, সেটা হচ্ছে অতীতে যখন আমরা শ্রেণীকক্ষে পাঠ্যক্রম পড়াতাম, তখন শিক্ষকরা বিশ্বাস করতেন যে পাঠ্যক্রমের ওপরেই জোর দেওয়া উচিত, টিএলএম বা টিচিং লার্নিং ম্যাটেরিয়ালসের গুরুত্ব ততটা শিক্ষাক্ষেত্রে নেই। কিন্তু আজকের দিনে আমরা দেখতে পাই যে শিক্ষার্থীরা পুরোনো দিনের শিক্ষার্থীদের থেকে অনেক বেশি পাঠ্যক্রমটাকে সুন্দর করে শিখতে পারে। কেন পারে? কারণ তারা অনেক বেশি অ্যাক্টিভিটি করে, সেই অ্যাক্টিভিটিগুলো কিন্তু পুরোনো দিনে অনেক কম ছিল। বলছে টিএলএম ট্রান্স লাইভস ম্যাটার, মানে টিএলএম যেটা আমরা পড়াচ্ছি বা একজন শিক্ষক শ্রেণীকক্ষে পড়াচ্ছেন, সেই পড়ানোটাকে অনেক বেশি জীবন্ত করে তোলে। এবার আপনি একজন শিক্ষার্থী হিসাবে এটা বুঝতে পারেন যে আজকের ক্লাসে, ধরুন আজকের ক্লাসে আমি আপনাদের পড়াচ্ছি, এই যে পড়াচ্ছি এইটা যদি আমি আপনাদের একটা বই থেকে পড়াতাম, এক নাগাড়ে পড়ে গেলাম, পড়ে বলে দিলাম যে এইটা টিএলএম, এভাবে আমরা ব্যবহার করি, এইভাবে আজকের পাঠ্যক্রম, এ আমরা টিএলএম নিয়ে পড়াশোনা করব এবং টিএলএম কাকে বলে, টিএলএম কীভাবে ব্যবহার হয়, টিএলএমে কীভাবে গুরুত্ব, এটা যদি আপনাদের বলে দিতাম তাহলে সেটা কিন্তু ততটা আকর্ষণীয় হতো না যতটা আকর্ষণীয় এই যে আমি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানিয়েছি, এই প্রেজেন্টেশনটা আমরা আপনাকে দেখাচ্ছি, তাতে আপনারা অনেক বেশি কিন্তু আকর্ষিত হচ্ছেন বিষয়টার প্রতি। ঠিক তেমনই আপনি যখন পড়াতে যাবেন, তখন আপনার যে শিক্ষার্থী তাদের যখন আপনি টিএলএমের মাধ্যমে পড়াবেন, তারা কিন্তু অনেক বেশি সেই বিষয়টার সাথে নিজেদের জুড়তে পারবে এবং অনেক বেশি আগ্রহী হয়ে উঠবে সেই পাঠ্যক্রমটা পড়বার জন্য। বিষয়টি আলোচনার আগে আমাদের দেখতে হবে আমরা শিক্ষার্থীদের কী পড়াতে চাই। তাহলে আমরা যখন টিএলএম নিয়ে আলোচনা করব, তার আগে আমাদের যেটা নির্ধারণ করতে হবে সেটা হলো আপনারা শিক্ষার্থীদের কী পড়াতে চান এবং কী বিষয়ে পড়াতে চান, সেই বিষয় অনুযায়ী আপনাদের টিএলএমটা নির্ধারণ করতে হবে। এবং শিক্ষার্থীরা কীভাবে শিখতে চায় এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো শিক্ষার্থী বলেন যে আমি এমনি শিক্ষার্থীরা যদি এমনি সাধারণভাবে শিখতে চায়, যেটা পুরনো পন্থায় বই পড়ে বা পাঠ্যক্রমটা পড়ে শিক্ষার্থীদের বুঝিয়ে দেওয়া, তা সেটা যদি শিক্ষার্থীদের জন্য অনেক বেশি প্রভাব ফেলে শিক্ষার্থীদের ওপরে, তাহলে কিন্তু আমরা বইটা পড়েই পাঠ্যক্রমটা শিক্ষার্থীদের পড়াবো। কিন্তু তারা যদি অ্যাক্টিভিটির মাধ্যমে বা টিএলএমের মাধ্যমে পাঠ্যক্রমটা শিখতে চায়, তাহলে কিন্তু আমাদের টিএলএমটা অবশ্যই ব্যবহার করতে হবে। যদি শিক্ষার্থীদের মধ্যে শেখার আগ্রহ থাকে, তাহলে শিক্ষকরা বিভিন্ন সুবিধা প্রদান করতে বাধ্য। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কেন? যদি অনেক সময় আমরা দেখি কোনো শ্রেণীকক্ষে যাদের আমরা একটা পাঠ্যক্রম পড়াচ্ছি, সেই পাঠ্যক্রমটার প্রতি শিক্ষার্থী যারা তাদের কোনো আগ্রহই নেই, তখন কিন্তু একজন শিক্ষক হিসাবে আপনি সেই পাঠ্যক্রমটা শিক্ষার্থীদের পড়াবার আগ্রহটা হারিয়ে ফেলবেন। তার ফলে আগ্রহটা হারিয়ে ফেললে আপনি কী করবেন, না আপনি পাঠ্যক্রমটাকে যেমন তেমনভাবে শেষ করে দেবেন। কি আপনি দেখবেন শিক্ষার্থীরা তো কোনোভাবেই অংশগ্রহণ করছে না পড়াবার সময়, অথবা আপনি যেটা বোঝাতে চাইছেন তারা ঠিক মতন বুঝতে পারছে না, তারা কোনো সেই পাঠ্যক্রমের ওপরে আলোচনাতে তারা অংশগ্রহণ করছে না, তখন কিন্তু আপনার আর টিএলএম ব্যবহার করার মতন ইচ্ছে থাকবে না। তখন আপনি কী করবেন? তখন আপনি কোনোভাবে সেই পাঠ্যক্রমটাকে শেষ করবেন। তাহলে টিএলএমটাকে নিয়ে আমরা পড়ার আগে অথবা টিএলএম ব্যবহার করার আগে তিনটে জিনিস দেখব।
প্রথম হচ্ছে শিক্ষকরা কিভাবে পড়াতে চায়, দ্বিতীয় হচ্ছে শিক্ষার্থীরা কিভাবে শিখতে চায়, এবং তৃতীয় হচ্ছে শিক্ষার্থীরা কতটা আগ্রহী, তার উপরে কিন্তু আপনার চ্যালেঞ্জ ব্যবহারটা নির্ভর করছে। সেই উপাদানগুলি শিক্ষার্থীদের সাহায্য করবে। যেই উপাদানগুলির মাধ্যমে আপনি পড়াবেন, অর্থাৎ সেই যে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালসগুলো, সেইটা কিন্তু শিক্ষার্থীদের খুব দ্রুত বিষয়টাকে শিখতে সাহায্য করবে। যেমন আমি যদি উদাহরণে বলি যে ক্লাসে আমি পড়াচ্ছি ত্রিভুজ, এবার আমরা ত্রিভুজে পড়াবার সময় শিক্ষার্থীদের বললাম ত্রিভুজের তিনটে বাহু থাকে, তিনটে কোণ থাকে, তাকে আমরা ত্রিভুজ বলছি। কিন্তু সেই ত্রিভুজটাকে যদি কোনো একটা ব্লক বা কোনো একটা কার্ডের মাধ্যমে তাদের বুঝিয়ে দিই, তিনটে কার্ডকে জুড়ে বা তিনটে লম্বা পেন্সিলকে জুড়ে যদি আমরা ত্রিভুজটাকে বোঝাই যে দেখো এই যে তিনটে, এর তিনটে বাহু, তিনটে পেন্সিল দিয়ে আমরা একটা ত্রিভুজ বানালাম, বানিয়ে বললাম যে এই দেখো এটা একটা ত্রিভুজ, বা এটা তিনটে বাহু থাকে, তিনটে কোণ থাকে, তাহলে একে ত্রিভুজ বলে, সেটা কিন্তু শিক্ষার্থীদের বুঝতে খুব তাড়াতাড়ি সুবিধা হয়। কিন্তু আমি যদি মুখেই পাঠ্যক্রমটা দেখে বলে দিই যে ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজ কি কত রকম হয়, তাতে কিন্তু শিক্ষার্থীরা শিখতে আগ্রহ প্রকাশ করবে না, তারা তাদের কোনো আগ্রহী সৃষ্টি হবে না তাদের মধ্যে। উদাহরণস্বরূপ বলতে পারি যে শিক্ষার্থীরা যদি শ্রেণীবিভাগের মনোভাব নিয়ে শিক্ষা গ্রহণ করে তাহলে তাদের সে অনুযায়ী টিএলএম যোগান দিতে হবে। যেমন আরেকটা উদাহরণ আমরা নিতে পারি, তারা যদি শ্রেণীবিভাগ মানে তারা যদি ক্লাসিফিকেশনের ওপরে গুরুত্ব দেয় যে একটার পর একটা শ্রেণীতে একটা জিনিস পড়বে, তারপরের বিভাগে আরেকটা জিনিস পড়বে, এইটা যদি গুরুত্ব দেয় তাহলে আমরা কিন্তু সেই অনুযায়ী টিএলএম এর যোগান দেব। যেমন শিক্ষার্থীরা যদি সাহিত্য নিয়ে পড়তে চায় এবং সাহিত্য নিয়ে পড়ার সময় তাদের সাহিত্যের জন্য যে জরুরি টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস আছে সেগুলো আমরা যোগান দেব। তারা যদি বিজ্ঞান ভিত্তিক কোনো পড়াশোনা করতে শ্রেণীতে পড়াশোনা করতে চায় তখন তাদের সেই বিজ্ঞান ভিত্তিক যে টিএলএমগুলো হয় সেগুলোর যোগান দেব। যেমন কোনো সময় সাহিত্যে যদি পরিবেশ বিজ্ঞান নিয়ে আসি, এমনও হতে পারে যে আমরা সাহিত্য পড়াতে গেছি সেখানে আমাদের পরিবেশ বিজ্ঞানের উদাহরণ আনা খুব জরুরি, তখন কিন্তু আমরা শিক্ষার্থীর কাছে সাহিত্য টিএলএম নয় পরিবেশ বিজ্ঞানের টিচিং লার্নিং ম্যাটেরিয়ালসকে নিয়ে আসবো, তাদের তখন সেই ম্যাটেরিয়ালসগুলো যোগান দেব এবং তাদের বলবো তাদের সেই টিএলএমগুলোর মাধ্যমে তাদের আমরা পড়াবো সাহিত্যটাকেও। তখন শিক্ষার্থীরা সাহিত্য এবং পরিবেশ বিজ্ঞানের যে যোগসূত্রটা অতি সহজেই বুঝতে পারে। এই যে আমরা যখন টিএলএম ব্যবহার করছি সেগুলো বিভিন্ন রঙের হতে পারে, বিভিন্ন আকারের হতে পারে, বিভিন্ন ওজনের হতে পারে, অথবা অন্যরকম কিছু হতে পারে, তাহলে ভিন্ন ভিন্ন ধরনের টিএলএম বিভিন্ন ভিন্ন ধরনের আকার, রং এবং ওজন এবং গঠনের টিএলএম আমরা শিক্ষা দেওয়ার সময় ব্যবহার করতে পারি। যেমন এই ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি যে বিভিন্ন আকারের এবং বিভিন্ন রঙের কতগুলো টিএলএম ব্যবহার করা হয়েছে শিক্ষার্থীদের 1, 2, 3, 4 শেখাবার জন্য। এই যে প্রথম একটাতে দেখতে পাচ্ছি যে একটা লম্বা একটা আছে, তার উপরে একটা ত্রিভুজের মতন আছে, তখন এই এই যে দুটো আকারের আমরা ব্লক, আমরা যদি এটাকে ব্লক ধরে নিই, তাহলে এই যে ব্লক দুটো রয়েছে তাতে একটাতে আমরা শিক্ষার্থীদের কী বোঝাতে পারছি, সরলরেখা বোঝাতে পারছি, এবং দ্বিতীয়টাতে কী বোঝাতে পারছি, তাদের আমরা ত্রিভুজটা বোঝাতে পারছি। এইখানে যে সবুজ আর হলুদ রঙের এক দুটো ব্লক ইউজ করা হয়েছে, সেই ব্লকের মধ্যে আমরা দুটো রং ব্যবহার করেছি এবং দুটো আকার ব্যবহার করেছি, তাদের কিন্তু আমরা আয়তক্ষেত্র সম্বন্ধে বলতে পারছি। আবার একটা ব্লক তৈরি করেছি যেখানে 1, 5, 3, 4, 2 লিখে দিয়েছি, এবার শিক্ষার্থীদের বলছি এবার তোমরা সেটাকে ঠিক করে সাজিয়ে লেখো, 1, 2, 3, 4, 5 এরম করে সাজিয়ে লেখো। তখন এটা যদি আমি মুখে বলতাম কোনো একটা ছোট শিশুকে তাহলে কিন্তু তাদের বুঝতে অতটা সুবিধা হতো না, তারা হয়তো বুঝতে পারতো না, কিন্তু যেই একটা রংচঙে ব্লক নিয়ে তাদের বোঝাতে
দিলাম যে এই দেখো এটা 1 লিখলাম, 5 লিখলাম, 4 লিখলাম, 3 লিখলাম, 2 লিখলাম, এবার তোমরা এটাকে সাজাও, তখন কিন্তু ছোট বাচ্চারা খুব দ্রুত সেটাকে সাজিয়ে ফেলতে পারবে। আমরা দেখি যে যে প্লে স্কুলগুলো, প্রি নার্সারি স্কুলগুলো, সেখানে কিন্তু শিশুদের এই টিএলএম এর মাধ্যমেই পড়ানো হয়, তাদের রঙও শেখানো হয়, তাদের শেপ শেখানো হয়, তাদের কোনটা এ বি সি ডি পড়ানো হয়, 1 2 পড়ানো হয়, সব কিন্তু ব্লকের মাধ্যমে বা টিএলএম এর মাধ্যমে পড়ানো হয় বা কার্ডের মাধ্যমে পড়ানো হয় তাদের। তার ফলে কি হয়, শিশুরা ওই রঙিন জিনিসটার প্রতি আকর্ষিত হয়, ফলে আকর্ষণ পাওয়ার ফলে তারা পড়তে চায়। কিন্তু তাদের যদি আমরা খাতায় কলমে বা বোর্ডে এ বি সি ডি লিখে দিতাম তাহলে কিন্তু তারা অত বেশি আকর্ষণ বোধ করতো না, তারা ঠিক আনন্দ পেত না পড়াশোনাটা করার জন্য। তো শিশুদের যখন আমরা পড়াবো তাদের যেন পড়াটা তাদের মনোগ্রাহী হয়ে ওঠে, বা শিশু কেন অন্য শিক্ষার্থীদেরও যখন আমরা কোনো বিষয় পড়াবো সেই বিষয়টা যাতে তাদের মনোগ্রাহী হয়ে ওঠে, সেই জন্য কিন্তু আমাদের টিএলএমটা ব্যবহার করতে হয়। এই শ্রেণীবিভাগ পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীরা বিষয়গুলি সঠিক চিত্র পাবে এবং সঠিক শব্দ খুঁজে পাবে। এই যে আমরা টিএলএমগুলো যে আলাদা আলাদা শ্রেণীর যে টিএলএম বা আলাদা আলাদা ধরনের যে টিএলএম ব্যবহার করছি, তার ফলে কি হচ্ছে, তার ফলে শিক্ষার্থীরা কিন্তু একটা তাদের মনের মধ্যে একটা তারা ছবি তৈরি করে নিচ্ছে, সেই ছবিটা তৈরি একটা ছবিটা তৈরি করার ফলে তাদের মস্তিষ্কে কিন্তু খুব দ্রুত জিনিসটা পৌঁছচ্ছে এবং সেটা তাদের মনে রাখতে সুবিধা হচ্ছে। ছোট শিশুরা যে আমরা সবসময় বলি না যে খেলতে খেলতে ওদের পড়াও, খেলতে খেলতে পড়াবার মাধ্যম মানেই হচ্ছে শিশুরা খেলতে ভালোবাসে, তার ফলে কি হচ্ছে তারা খেলার মাধ্যমে তাদের যখন আমি পড়াচ্ছি তখন তারা কিন্তু সেই যে শিক্ষাদান পদ্ধতি বা সে যে জিনিসটা শিখছে সেটা খুব দ্রুত তাদের মস্তিষ্কে পৌঁছচ্ছে এবং তারা মস্তিষ্ক সেটাকে কিন্তু নিজের মধ্যে রাখছে এবং পরবর্তীকালে তাদের সেটা মনে রাখতে সুবিধা হচ্ছে এবং সেটা তারা খুব দ্রুত শিখে ফেলছে। কেননা এটা অনেক বেশি চিত্তাকর্ষক তাদের জন্য, তারা ঠিক ওভাবেই অভ্যস্ত, খুব সুন্দর রং দেখতে অভ্যস্ত, খুব সুন্দর ব্লক নিয়ে খেলছে, কখনো কার্ড নিয়ে খেলছে, সুন্দর সুন্দর গাছ বানাচ্ছে, ড্রয়িং করছে, এই যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিগুলো তাদের ভীষণভাবে আকর্ষণ করছে এবং তারা খুব দ্রুত পড়াশোনাটা শিখছে এবং সঠিক শব্দের মানেটা, যেমন ধরুন সঠিক শব্দ মানে কি, একটা অ্যাপেলের একটা শিশুকে আমি এ ফর অ্যাপেল শেখাবো, এ ফর অ্যাপেলটা কী করে শেখাবো, তাকে আমি একটা খাতার মধ্যে লিখে দিলাম এ, তারপরে এ ফর অ্যাপেল, কিন্তু সেইটা সে মুখস্থ করবে এ ফর অ্যাপেল, এ ফর অ্যাপেল, বি ফর বল, মুখস্থ করলো দুদিন পরে কিন্তু সে ভুলে যাবে। কিন্তু একজন শিশুকে যদি একটা বাক্সের মধ্যে অনেকগুলো কার্ড রেখে দিলাম, একটা বাক্সে কার্ড রইলো এবিসিডির কার্ড, অ্যালফাবেটের কার্ড, আরেকটা বাক্সের মধ্যে আমি রেখে দিলাম অ্যাপেল, বল, ক্যাটের ছবি, এরকম বিভিন্ন ছবি লাগানো কতগুলো কার্ড। এইবার শিশুদের বললাম যে তুমি এইখান থেকে একটা করে অ্যালফাবেট বের করো এবং অ্যালফাবেটের সাথে যেটা ম্যাচিং হচ্ছে সেটা করো, তখন কি করবে ওরা কিন্তু খুব খুশি মনে সেটা করবে, তখন তখন দেখবে আপনারা দেখতে পাবেন শিশুরা প্রথমে এ বের করবে, তারপরে দু অন্য একটা বাক্স থেকে বি অ্যাপেল বের করবে, একটা থেকে বি বার করবে, অন্য জায়গা থেকে বলের একটা কার্ড বের করবে, এইভাবে কিন্তু তারা ম্যাচিংটা করে এবং সেটা খুব খুশি মনে করে, খুব উৎসাহের সাথে করে এবং পরবর্তীকালে সেটা তাদের মনে রাখতে সুবিধা হয়। এটাই হচ্ছে সঠিক চিত্র এবং সঠিক শব্দ তারা ছোট থেকে শিখে আসছে টিএলএমের মাধ্যমে। শিক্ষার ক্ষেত্রে টিএলএম সাধারণত টিচিং লার্নিং মেটেরিয়ালসের সংক্ষিপ্ত রূপ হিসেবে ব্যবহার করা হয়। তো আমরা এতক্ষণ যা বললাম যে টিএলএম যে ব্যবহার করছি, টিএলএমের পুরো কথাটা কি না, টিচিং লার্নিং মেটেরিয়ালস। বিস্তৃতভাবে বলতে হলে বলতে পারি যে টিএলএম হলো শিক্ষাদানের বিভিন্ন সরঞ্জাম যেগুলি একটি বিশেষ বিষয়কে পড়াবার জন্য ব্যবহার করা হয় এবং পাঠ্যক্রম পরিকল্পনায় রাখা হয়। মানে যখন আপনি একটা বিশেষ বিষয় শিক্ষার্থীতে শেখাতে চান তখন সেই শিক্ষার সেই বিষয়ের সাথে সম্পর্কিত যে সমস্ত সরঞ্জামগুলো আপনি ব্যবহার করছেন বা উপাদানগুলো আপনি ব্যবহার করছেন তাকে আমরা টিএলএম বলছি। যেমন
আপনাদের আমি এইমাত্র বললাম যে একজন শিশুকে যখন আমি বর্ণমালা শেখাতে যাচ্ছি তখন আমরা দু ধরনের কার্ড রাখলাম, একটাতে বর্ণমালার কার্ড রাখলাম, একটাতে বিভিন্ন ফল বল ফুল প্রভৃতির একটা কার্ড রাখলাম। এবার আপনি যখন ম্যাগনেট নিয়ে কোনো শিশুকে পড়াতে যাবেন তখন নিশ্চয়ই বল আর বর্ণমালা রাখবেন না, তখন কি করবেন আপনি ম্যাগনেটের ওপর যত ধরনের আপনি সরঞ্জাম পাবেন সেইগুলো নিয়ে এসে ম্যাগনেট সম্বন্ধে পড়াতে পারবেন শিক্ষার্থীদের, তখন সেটা হচ্ছে ম্যাগনেটেড টিএলএম। বা ধরুন আপনি যখন অঙ্ক পড়াবেন, অঙ্ক শিশুদের পড়াবেন তখন কি করবেন যে বিভিন্ন আকার বা বিভিন্ন আকারের আপনি কতগুলো কার্ড বা ব্লক বা অন্য কোনো সরঞ্জামও ব্যবহার করতে পারেন, মানে বিভিন্ন নির্দিষ্ট বিষয়গুলোতে পড়াবার জন্য নির্দিষ্ট টিএলএম ব্যবহার করা হয়। টিএলএম মানে এই নয় যে আমি সাহিত্য পড়াতে গিয়ে অঙ্কের টিএলএম ব্যবহার করব বা ইংরাজি পড়াতে গিয়ে আমি বিজ্ঞানের টিএলএম ব্যবহার করব, তা হবে না, নির্দিষ্ট বিষয়ের জন্য নির্দিষ্ট টিএলএম আমরা ব্যবহার করব। এবং যখন আমরা পাঠ্যক্রমটাকে পরিকল্পনা করব, মানে কিভাবে কোন একটা ধরুন একটা ক্লাস ওয়ানের শিক্ষার্থীদের পড়াবার জন্য আমি একটা পাঠ্যক্রম তৈরি করছি, সেই পাঠ্যক্রমের মধ্যেই আমাদের এই টিএলএমটাকে রাখতে হবে যাতে শিক্ষার্থীরা ব্যাপারটাকে খুব সহজেই বুঝতে পারে, যে কারণে প্রতিটা আজকের সময়ে প্রতিটা যে পাঠ্যক্রম যখন শেষ হচ্ছে তারপরে কিন্তু অ্যাক্টিভিটি বলে একটা পার্ট থাকে, যেটা বলা হয় শিশুদের যে তুমি যেটা পড়ে আসলে আগের পাঠ্যক্রমে সেই পাঠ্যক্রমের যে অ্যাক্টিভিটিগুলো করে সেই পাঠ্যক্রমের বিষয়টাকে তুমি আমাদের বোঝাও। এতে এর ফলে কী হচ্ছে, শিশুরা ব্যাপারটা বুঝতে পারছে ভীষণ ভালোভাবে, খুব আগ্রহের সাথে সেই জিনিসটাকে পাঠ্যক্রমটাকে বুঝছে, এবং সেই পাঠ্যক্রমটা যখন অ্যাক্টিভিটির মাধ্যমে করছে তখন তাদের মনে রাখতে সুবিধা হচ্ছে। তো এইগুলো কি হতে পারে, এই সরঞ্জামগুলো কি ভিডিও হতে পারে, কোনো কোনো প্রজেক্ট বানাতে বললাম, না প্রজেক্ট বানাও এবার সেই প্রজেক্টটাকে তোমরা প্রেজেন্ট করো ক্লাসে এসে, সেটা হলো। অথবা কোনো গেম হতে পারে, কোনো খেলার মাধ্যমে আমরা অ্যাক্টিভিটি করলাম ওই পাঠ্যক্রমটাকে বোঝাবার জন্য, তাতেও শিশুরা খুব দ্রুত বুঝবে। ফ্ল্যাশ কার্ডস হতে পারে, প্রজেক্ট স্লাইস হতে পারে, বা কোনো অন্য কিছুও হতে পারে, ব্লকসও হতে পারে, ইত্যাদি ইত্যাদি সরঞ্জামের মাধ্যমে আমরা শিশুদের শিক্ষাদান করতে পারি। এই ছবিটাতে আমরা কতগুলো কার্ডস রেখেছি যেটা আমি আপনাদের এখনই বোঝালাম, এই কার্ডসগুলো রেখেছি, কতগুলো রং আছে, ওপরে নাম্বারিং করেছি 1 2 3 4 5 6 করে। তো এটা করার ফলে কী হচ্ছে, শিশুদের হয়তো বললাম যে এভাবে লিখে দিলাম 1 2 3 4, এবার তোমরা কার্ড বের করো, একটা কার্ড বের করলো, টু লেখা আরেকটা কার্ড বের করো, এই যে এইভাবে শেখাবার ফলে শিশুরা কিন্তু খুব দ্রুত সংখ্যাগুলো মনে রাখতে পারবে। আমি যদি শিশুকে বলি 1 2 3 4 এভাবে মনে করো তাহলে কিন্তু তাদের পক্ষে একটু কঠিন হয়ে যায়, কিন্তু আমরা যদি এইভাবে একটা খুব রংচঙে বক্স এবং কার্ডসের মাধ্যমে শিশুদের শেখাই তখন কিন্তু তারা খুব সহজেই ব্যাপারটা মনে রাখতে পারবে। শ্রেণীকক্ষে শিক্ষাদানের সময় শিক্ষকরা যে ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ডের ব্যবহার করে সেটিকে টিএলএম বলে না, এটি একটি পুরনো উদাহরণ। এইবার আপনাদের মনেই হতে পারে যে আমরা যখন শিশুদের শিক্ষাদান করব তখন হয়তো ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড ইউজ করব, সেটাও হয়তো টিএলএম, কিন্তু সেটা টিএলএম নয়, সেটা কিন্তু পুরনো যে পুরনো পদ্ধতিতে আমরা শিক্ষাদান শিশুদের শিক্ষার্থীদের করে এসেছি সে তারই উদাহরণ হচ্ছে ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড, ব্ল্যাকবোর্ডকে আমরা টিএলএম বলতে পারবো না। বর্তমানে অ্যাক্টিভিটির মাধ্যমে যে শিক্ষাদান করা হয় সেগুলিতে বিভিন্ন ধরনের টিএলএম ব্যবহার করা হয়, যেটা আমি আগেই আপনাদের বললাম যে অ্যাক্টিভিটি বেসড যে শিক্ষাদান সেখানেই আমরা টিএলএম ব্যবহার করতে পারবো। শিক্ষার্থীরা যাতে নতুন নতুন বিষয়ে জ্ঞান লাভ করতে পারে সে বিষয়ে জোর দেওয়া হয় বিষয়ভিত্তিক টিএলএমের মাধ্যমে। ধরুন আপনি বিজ্ঞান পড়াচ্ছেন, এবার বিজ্ঞানের যে নতুন নতুন দিক আছে যেগুলো এখনও শিক্ষার্থীরা তেমনভাবে জানে না, তাদের কাছে অধরা বা অজানা, সেই বিষয়ে শিক্ষার্থীদের আপনি যখন ওয়াকিবহাল করে উঠতে চাইবেন
তখন কি করবেন যে আপনি সেই বিষয়েরই মানে বিষয়ভিত্তিক টিএলএম ব্যবহার করবেন, অন্য কোনো টিএলএম কিন্তু তখন ব্যবহার করবেন না। এ বিষয়ে আমি একটা গল্প বলি। একজন বিজ্ঞানের শিক্ষক, তিনি ক্লাসে ইলেকট্রোম্যাগনেট নিয়ে পড়াচ্ছিলেন। ইলেকট্রোম্যাগনেট নিয়ে তিনি যখন পড়াতে গেলেন, তিনি ক্লাসে টিএলএম হিসাবে ব্যবহার করলেন অত্যন্ত অত্যাধুনিক ইলেকট্রোম্যাগনেটের একটা মডেল। তো তিনি যখন পড়াতে আরম্ভ করলেন, তখন দেখলেন সেই মডেলটার পড়াচ্ছেন, কিন্তু তিনি ভেবেছিলেন যে এত, সেই মডেলটি জার্মান থেকে তৈরি হয়ে এসেছিল, তো তিনি ভাবলেন যে ছাত্ররা ভীষণ আকর্ষণ বোধ করবে এবং সেই মডেলটা সম্পর্কে তাকে জিজ্ঞেস করবে এবং তিনি যেটা পড়াতে চাইছেন সেই বিষয়টাও তাদের তারা তাড়াতাড়ি বুঝতে পারবে। কিন্তু তিনি যেটা ভেবেছিলেন, একদিন দুদিন ক্লাস করার পরে দেখলেন সেই প্রত্যুত্তরটা কিন্তু তিনি ছাত্রদের থেকে পাননি। এবার তিনি এবার ভাবতে বসলেন যে শিক্ষার্থীরা তিনি যেটা টিএলএম এর মাধ্যমে পড়াতে চাইছেন সেটা কেন বুঝতে পারছে না। তখন তিনি ভাবতে আরম্ভ করলেন। তারপরে একদিন তিনি গেছেন শিক্ষা প্রতিষ্ঠানে, তখন দেখছেন একটি মেয়ে যে কোনো দিন ক্লাসের প্রশ্নোত্তরের সময় অংশগ্রহণ করে না এবং সে সবসময় চুপচাপ থাকে ক্লাসে, সে হঠাৎ কিছু ইলেকট্রোম্যাগনেটের কতগুলো মডেল নিয়ে বাচ্চারা খেলছে এবং সেই মেয়েটি খেলা ছেড়ে দৌড়ে এসে তাকে বললেন, অধ্যাপককে বললেন যে এই ইলেকট্রোম্যাগনেটের এইটা না, যে প্যাসিভ ইলেকট্রোম্যাগনেট যেটা সেটা কিন্তু ভীষণভাবে কার্যকরী নয়। তখন ভদ্রলোক প্রচণ্ড ঘাবড়ে মানে প্রচণ্ড উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কী করে জানলে? তুমি তো ক্লাসে কোনো সময় আমাদের ক্লাসে অংশগ্রহণ করো না। তখন বললো যে আমরা যে এই যে মডেলটা নিয়ে খেলছি তাতে আমি দেখতে পাচ্ছি যে ওই প্যাসিভ ইলেকট্রোম্যাগনেটটা ঠিক কাজ করছে না, ওটা অনেক কমজোরি অন্যান্য ইলেকট্রোম্যাগনেটের থেকে। তখন শিক্ষক মহাশয় বা সেই অধ্যাপক বুঝতে পারলেন যে এই যে টিএলএম সেটা শুধুমাত্র শিক্ষক তৈরি করে আনলে হবে না, ছাত্রদেরও সেই টিএলএমের সাথে জুড়তে হবে। মানে টিচিং লার্নিং মেটেরিয়ালসের সাথে ছাত্ররা যখন নিজেদের জুড়বে বা ছাত্ররা যখন সেই অ্যাক্টিভিটিগুলো নিজেরা করবে, তখন তারা কিন্তু খুব দ্রুত সেই পাঠ্যক্রমটা অনুধাবন করতে পারবে এবং বুঝতে পারবে এবং খুব উৎসাহ নিয়ে ব্যাপারটা পড়তে পারবে। তখন তিনি বললেন যে তোমরা এই ইলেকট্রোম্যাগনেট নিয়ে যত ধরনের মডেল বা প্রজেক্ট বানাতে পারো বানিয়ে আনো, আমি তারপর তোমাদের পড়াবো। তাহলে টিএলএম শব্দটি সাধারণত শিক্ষাদান প্রণালীর সবথেকে নতুন বিশিষ্ট ও অভিজাত হাতিয়ার। মানে এই যে প্রজেক্টের মাধ্যমে বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা মডেলের মাধ্যমে যে পড়ানোটা, সেই পড়ানোর পদ্ধতি সবচেয়ে নতুন পদ্ধতি শিক্ষাদান পদ্ধতিতে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আর অত্যন্ত সফিস্টিকেটেড বা অভিজাত পড়াবার। মানে আমরা যখন ফরেনে যাব বা বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়তে যাব, সেখানে কিন্তু ব্ল্যাকবোর্ড বা হোয়াইটবোর্ডের মাধ্যমে শিক্ষাদান করানো হয় না, সেখানে সবসময় টিএলএমের মাধ্যমেই পড়াশোনা করানো হয় এবং এটি আমাদের দেশেও অতি দ্রুত গুরুত্ব লাভ করছে এবং প্রসার লাভ করছে। এখন আমাদের দেশেও কিন্তু শিক্ষাদান যা করা হচ্ছে, সেই শিক্ষাদানের যে পাঠ্যক্রম তৈরি করা হচ্ছে, সেই পাঠ্যক্রমটা কিন্তু টিএলএম ভিত্তিকই তৈরি করা হচ্ছে। বর্তমান শিক্ষাদান পদ্ধতিতে মনে করা হয় যে শিক্ষক শ্রেণীকক্ষে পড়ানোর সময় টিএলএম অবশ্যই ব্যবহার করবে। মানে এখন পাঠ্যক্রমটা সেভাবেই তৈরি করা হচ্ছে যাতে শিক্ষকরা টিএলএম ব্যবহার করতে বাধ্য হন বা বাচ্চাদের সেই টিএলএমটা বানাবার জন্য উদ্বুদ্ধ করতে পারেন। যদি একজন শিক্ষক টিএলএম ব্যবহার না করেন, তাহলে মনে করা হয় যে তিনি শিশুকেন্দ্রিক শিক্ষা প্রণালী ব্যবহার করছে না। যখন কোনো শিক্ষক টিএলএম ব্যবহার করবেন না, যদি না করে থাকেন, তাহলে মনে করা হচ্ছে যে তিনি শিশুদের যে স্বার্থটা, সেই স্বার্থটা তিনি কিন্তু রক্ষা করছেন না। তিনি তার ইচ্ছা মতন পড়াচ্ছেন, শিশুদের শিশুরা কী পছন্দ করে বা শিশুদের কাছে কী মনোগ্রাহী সেই অনুযায়ী তিনি পড়াচ্ছেন না। অর্থাৎ শিক্ষার্থীদের স্বার্থটা এখানে কিন্তু লঙ্ঘিত হচ্ছে যদি শিক্ষকরা টিএলএম না ব্যবহার করেন।
পাঠ্যক্রম পড়ানোর সময় তিনি যতই বোঝান না কেন সেটি শিশুদের জন্য গ্রহণযোগ্য হয় না। এবার আপনি যদি কোনো রকম টিএলএম না ব্যবহার করেন, শুধুমাত্র বই থেকে পড়ান, যেটা আমি এতক্ষণ ধরে বলে আসলাম, শুধুমাত্র বই থেকে যদি আমরা পাঠ্যক্রম পড়াই তাহলে কিন্তু সেটা শিক্ষার্থীরা কিছুতেই বুঝতে পারবে না। তারা হয়তো মুখস্থ করবে পরীক্ষা দেওয়ার জন্য এবং নাম্বার পাওয়ার জন্য, কিন্তু তারা সেই বিষয়টাকে, সেই পাঠ্যক্রমটাকে কখনোই পরবর্তী জীবনে আর মনে রাখবে না। কিন্তু আমরা যদি অ্যাক্টিভিটির মাধ্যমে কোনো শিক্ষার্থীদের শিক্ষাদান করি তাহলে কিন্তু তারা বহুদিন পর্যন্ত সেই বিষয়টাকে মনে রাখবে। পাঠ্যক্রম পড়ানোর সময় টিএলএমগুলি অবশ্যই শিক্ষকদের দ্বারা নির্মিত হবে এমনটা আমরা ধরে নিই, কিন্তু পাঠ্যক্রমকে বেশি আকর্ষণীয় করে তোলার জন্য এবং শিক্ষার্থীদের তার সাথে একাত্ম করে তোলার জন্য তাদেরকেই টিএলএম প্রস্তুত করার দায়িত্ব দিতে হবে, যেটা আমি এই মাত্র গল্পের মাধ্যমে বললাম। যে আমরা ধরে নিই যে টিএলএম সবসময়, যেহেতু শিক্ষক পাঠ্যক্রমটা পড়াতে আসবেন সেহেতু টিএলএমটা শিক্ষকই বানিয়ে নিয়ে আসবেন, কিন্তু তার নয়। শিক্ষক যখন টিএলএম ব্যবহার করে পড়ান তখন কিন্তু শিক্ষার্থীরা সেই জিনিসটা শেখে, কিন্তু যখন শিক্ষার্থীরা পাঠ্যক্রম অনুযায়ী অ্যাক্টিভিটি করে বা টিএলএম বানায় ব্যবহার করে তখন কিন্তু সেটা তুলনামূলকভাবে তাদের জন্য অনেক বেশি মনোগ্রহী এবং আকর্ষক হয়ে ওঠে। কেন? সবসময় যখন আমরা বলি হাতে কলমে শেখানো, হাতে কলমে যখন আমরা শিখি বা আমরা যখন প্র্যাকটিক্যাল করি তাহলে কিন্তু সেটা আমাদের মস্তিষ্ক খুব দ্রুত গ্রহণ করে, যেটা আমরা চোখ দিয়ে পড়ছি যেটা আমরা হাত দিয়ে করছি, দুটোর মধ্যে যেটা আমরা হাত দিয়ে করি সেটা মস্তিষ্ক আগে নেয়, যেটা আমরা চোখ দিয়ে পড়ি সেটা মস্তিষ্ক পরে নেয়। তার ফলে কী হচ্ছে, আমরা যেটা হাতে কলমে করি বা শিশুরা যেটা হাতে কলমে করে সেটা কিন্তু তারা বেশি দিন মনে রাখে। এইখানে দেখানো হচ্ছে যে টিএলএম কীভাবে ব্যবহার করে। প্রথমে টিএলএমকে আমরা ক্লাসে নিয়ে আসলাম, তারপরে সেই টিএলএমটা অনুযায়ী টিএলএম তৈরি করলাম, তারপর টিএলএম অনুযায়ী পাঠ্যক্রম তৈরি করলাম, সেই পাঠ্যক্রমটা আমরা টিএলএমটাকে ক্লাসে পড়ালাম, শিশুরা সেই জিনিসটা পড়ল এবং পরবর্তীকালে তারা সেই জিনিসটাকেই অ্যাক্টিভিটির মাধ্যমে করলো। এই যে সার্কেলটা, এই সার্কেলটার মাধ্যমে কিন্তু শিশুরা অতি দ্রুত বিষয়টা শিখে গেল। এই যে ছবিটা রয়েছে, এই ছবিটাতে রয়েছে যে কিভাবে বৃষ্টি হচ্ছে। প্রথমে একটা আমরা দেখতে পাচ্ছি একটা লেক রয়েছে, মাটি রয়েছে, মাটি থেকে লেক থেকে ওই জলীয় বাষ্পটা ওপরে গিয়ে মেঘ হয়ে যাচ্ছে, সেই মেঘের ছবিটা আমরা আঁকলাম। এইবার মেঘ হচ্ছে মেঘটা আরও ওপরে যাচ্ছে, তারপরে আরও ওপরে গিয়ে যখন ওটা আরও ভারী হয়ে যাচ্ছে তখন বৃষ্টি হচ্ছে, এবং বৃষ্টি হয়ে সেই বৃষ্টিটা আবার লেকে আসছে। মানে কিভাবে যে চক্রটা সেই জল থেকে মেঘ হচ্ছে, মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থেকে আবার সেই বৃষ্টিটাই লেকে ফিরে আসছে, মানে যে জলটা লেক থেকে গেছিলো সেই জলটাই লেকে ফিরে আসছে। এই জিনিসটা যে এই যে ব্যাপারটা যখন আমি আমার শিক্ষার্থীতে বোঝাতে যাব, সেটা যদি আমি একটা বই দেখে গল্পের মতন করে বলে দিই সেটা তারা যত তাড়াতাড়ি বুঝবে, তার চাইতে যদি আমরা এই ছবিটার মাধ্যমে তাদের বোঝাই বা তাদের হাতে কলমে কোনো কাজ করতে অ্যাক্টিভিটি করতে দিই এই বাষ্প নিয়ে, তাহলে কিন্তু তারা অতি দ্রুত ব্যাপারটা বুঝে যাবে। সেন্স অর্গানে আমরা কি বলছি, যে আগে বললাম যেটা আমরা চোখে দেখছি আর যেটা যখন পড়াচ্ছে শিক্ষক, শিক্ষার্থীরা কী হচ্ছে তারা শুনছে এবং মাথায় সেটা পৌঁছে যাচ্ছে, মস্তিষ্ক সেটা গ্রহণ করছে। কিন্তু যখন হাতে কলমে কাজ করছে তখন আমাদের কিন্তু পাঁচটা যে ইন্দ্রিয়, সেই পাঁচটা ইন্দ্রিয় একসাথে কাজ করছে। আমরা কানেও শুনছি, চোখেও দেখছি, হাত দিয়ে কাজ করছি, নাক দিয়ে ওটা ঘ্রাণও নিতে পারবো, যদি এমন কোনো জিনিস আছে সেটা ঘ্রাণ নিতে পারবো। তার ফলে কি, মানে পাঠ্যক্রম পড়ানোর চাইতে টিএলএমের মাধ্যমে কাজ শিক্ষাদানের ফলে শিক্ষার্থীদের বেশি ইন্দ্রিয়কে ব্যবহার করতে হচ্ছে। যখনই তাদের বেশি ইন্দ্রিয় ব্যবহার করতে হচ্ছে তখন কিন্তু মস্তিষ্কে ব্যাপারটা বেশি ভালোভাবে
বসে যাচ্ছে এবং শিক্ষার্থীদের মনে রাখতে সুবিধা হচ্ছে। এই যে গাছ কিভাবে খাদ্য তৈরি করে, এটা আমরা একটা টিএলএম এর মাধ্যমে যদি শিক্ষার্থীদের বোঝাই যে গাছ নিচে মাটি থেকে জল নিচ্ছে, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, সানলাইট নিচ্ছে পরিবেশ থেকে নিয়ে, তারপরে সে কিন্তু ক্লোরোফিলের মাধ্যমে খাবারটা তৈরি করছে, এইটা শিক্ষার্থীদের বোঝাবার জন্য আমরা এরকম একটা যদি ছবি এঁকে তা মানে একটা ছবি টিএলএমকে টিএলএম হিসাবে ব্যবহার করি, তাহলে কিন্তু শিক্ষার্থীদের সেটা বুঝতে বেশি সুবিধা হবে। বা পরের স্লাইডে যেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং বা পরিবেশ নিয়ে যদি আমি শিক্ষার্থীদের বোঝাতে চাই তাদের, তাহলে এরকম একটা আমরা পোস্টকার্ড বানাতে পারি, পোস্টকার্ড পোস্টার বানাতে পারি। সেই পোস্টারে আমরা দেখাতে পারি যে পৃথিবীটাকে যদি আমরা গরম করি তাহলে পৃথিবীটা কীরমভাবে আরও কত গরম হয়। এটাকে যদি হাতে কলমে করাতে চাই তাহলেও কিন্তু দেখাতে, নিচে আগুন লাগিয়ে এরকম একটা গ্লোবকে আমরা যদি সেই আগুনটার ওপরে ধরি এবং শিক্ষার্থীদের বলি দেখো হাত দাও কত গরম হচ্ছে, তখন তারা গ্লোবটায় হাত দিয়ে কিন্তু বুঝতে পারবে যে গ্লোবটা গরম হয়ে উঠেছে। তাহলে আমার কিন্তু শিক্ষার্থীদের বোঝাতে সুবিধা হবে, দেখো এইভাবে আমাদের পৃথিবীটা কিন্তু গরম হয়ে উঠছে সূর্যের তাপে, কারণ আমরা আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে। এইভাবে বিভিন্ন টিএলএম এর মাধ্যমে কিন্তু আমরা শিক্ষার্থীর কাছে পাঠ্যক্রমটাকে খুব সুন্দরভাবে এবং চিত্তাকর্ষকভাবে পৌঁছে দিতে পারি। আশা করি আজকের আলোচনা আপনাদের উপযোগী হবে, পরের ক্লাসে অন্য বিষয়ে আলোচনা করব। নমস্কার।